শোনো, উইদাউট অকেশন আমি তোমাকে একটা জিনিস গিফট করবো, তার আগে আমি কিছু কথা বলি। এই যে গিফট করবো উইদাউট অকেশন, বাট তার রিজন হচ্ছে তিনটা। প্রথম রিজন হচ্ছে আমার কিছু ছেলে ভক্ত, ওরা বলে যে আপু আপনি মেয়েদের মানে মেয়েদের সাপোর্ট নিয়ে এত খোঁচানি খোঁচানি গান গান, যখনই আমাদের মধ্যে ঝগড়া হয় আপনার গান প্লে করে দেয়, আর কিছু বলা লাগে না। ঠিক আছে, তো যেহেতু আমার 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 মেয়ে ফ্যান্সরা মানে আমার এই বিষয়গুলো নিয়ে খুব আনন্দিত বা হাজবেন্ডদের খোঁচায়, তা আমি চাচ্ছি আমার লাভার্স ফ্যান্স যারা, মেয়ে ফ্যান্স যারা, তারা আমাকে দেখে এটাও শিখুক হাজবেন্ডকে কিভাবে ভালোবাসতে হয়। আমি কিন্তু আমার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি, আর এই মৌখিক ভালোবাসায় কিন্তু কোনো কাজ হয় না, এটা তো জানেন নিশ্চয়ই। ভালোবাসতে হবে ডেফিনেটলি, ও কি পছন্দ করে এটা আমার বুঝতে হবে, ও কি চায় এটা আমার বুঝতে হবে, আর একদম না বলে হুটহাট কিছু একটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে ভালোবাসা। একদম মানে কিছু না দিয়ে, কোনো বহিঃপ্রকাশ ছাড়া, হ্যাঁ তোমার অনেক ভালোবাসি, এইসব ভালোবাসার কোনো দাম নাই। ঠিক আছে, ভালোবাসলে কিছু দিতে হবে, এখন সেটা তার সামর্থ্য অনুযায়ী, যেমন আমি যা দিব এটা আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি তোমার। তো এই হচ্ছে তোমার গিফট, একটু কাছে আমরা দেখাই সবাইকে, আগে তুমি দেখো না সবাইকে দেখাবো, আচ্ছা আগে তুমি দেখো কেমন। করছিলাম, তুমি মনে হয় একবার হোয়াটসঅ্যাপে দেখছিলা যে চেনের একটা ছবি আসছে কিন্তু বুঝতে পারো নাই কিছু, তা আমি স্যাম্পল পাঠিয়েছিলাম শিউর চেনটা, বাট ওইটা থেকে আমার কাছে এটা অনেক ভালো লাগছে, মানে পরে অনেক মজা মসৃণ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট রিজন যে আমি চাই যে মানে আসলে আমরা মেয়েরা যারা ছেলেদের থেকে শুধু না নিয়ে ওদেরকে শুধু না ভাঙায় ওদেরকেও কিছু একটা দেই বেচারাদের, হ্যাঁ আমাদেরও ওদেরকে কিছু দেওয়া উচিত সামর্থ্য অনুযায়ী। তো এই হচ্ছে তোমার গিফট, আর তোমার বার্থডেতে আমি তোমাকে দিয়েছিলাম হচ্ছে এইটা, রাইট? বাট এটা আমারও 100% পছন্দ হয় নাই তখন, বাট পাচ্ছিলাম না, এই জন্য এখন আমি এটা অর্ডার দেওয়া লাগছে। আর আর সেকেন্ড কারণ যেটা, সেটা হচ্ছে আমার কিছু হেটার্স, আমার কিছু হেটার্স আপুরা আছে, আপারা আছে, আমারে মানে আমারে খুব ঘৃণা করে, আবার আমাকে ফলো করে। হ্যাঁ, দেখা গেল যে তাতে সুন্দর বড় বড় চুল, আমারে ফলো করতে গিয়ে চুলি কেটে ফেলছে, বা আমি ফ্রক পরি বা আমি গাউন পরি, আমার দেখা দেখি মানে দেখা গেল আগে খুব সুন্দর ভাবে চলাফেরা করতো, এখন চলাফেরার স্টাইল চেঞ্জ করে ফেলছে। তো ওইসব হেটার্স আপুদের জন্য বা আপাদের জন্য বলবো, ওই মৌখিক ভালোবাসা ছাড়া একটু কিছু দেন হাজবেন্ডকে, বা হাজবেন্ডের থেকে না নিয়ে, শুধু হাজবেন্ড থেকে নিচ্ছেন ঠিক আছে, ওখান থেকেই যা জমে একটু একটু করে হাজবেন্ডকে কিছু দিয়ে অ্যাটলিস্ট ভালোবাসাটা প্রকাশ করেন। আর থার্ড রিজন হচ্ছে যে আমার মানে তোমার বাড়িতে যখন তোমাকে গিফটটা দিয়েছিলাম, মানে এই চেনটা যখন দিয়েছিলাম, তখন আমার মন ভরে নাই আসলে, আমি অনেক সুন্দর একটা কালেকশন পাচ্ছিলাম না, বুঝছো? দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই চেনটা অর্ডার করছি। এই হচ্ছে আমার তিনটা রিজন। Okay, so that is how I came. Love you too, and I give you a verse.